আজকের এই ভিডিওতে তিনটে কেমিক্যাল স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলোতে লাগাতার কারেকশন দেখা গেছে এবং এখন অনেকটাই নিচের লেভেলে আছে এই সময় একজন স্মার্ট ইনভেস্টর সব সময় বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করে তো আজ কেন কেমিক্যাল কোম্পানি নিয়ে বলছি তার বিশেষ কিছু কারণ আছে তাই যারা কেমিক্যাল স্টকে ইনভেস্টেড আছেন বা যারা নিউলি এন্ট্রি কথা ভাবছেন তাদের এই সব ইম্পর্টেন্ট রিপোর্ট জানা খুবই দরকার তো কিছু মাস আগে মেকেনজি অ্যান্ড কোম্পানি একটা রিপোর্টে জানিয়েছে দা নেক্সট কেমিক্যাল ম্যানুফাকচারিং হাব ইজ ইন্ডিয়া পুরো বিশ্বে ইন্ডিয়ান কেমিকেল কোম্পানিগুলো ডমিনেট করবে আদার্স কান্ট্রি আগের কিছু বছর ধরে ইন্ডিয়ান কেমিকেল ইন্ডাস্ট্রি গ্লোবালি হাউট পারফর্ম করেছে এবং তাদের ডিমান্ড ফুলফিল করেছে এবং শেয়ার হোল্ডারদের ওয়েলথ মানিয়ে দিয়েছে তো টোটাল শেয়ার হোল্ডারস রিটার্নের হিসাবে টপ কেমিকেল কোম্পানির মধ্যে প্রথমে ইন্ডিয়াই আছে আর সেকেন্ড নর্থ আমেরিকা এবং কিউমুলেটিভ টিএসআর সিএজ এর হিসাবে টপ কেমিক্যালস কোম্পানি সেখানেও ইন্ডিয়া সবাইকে ডোমিনেট করছে লাস্ট দশ বছরের যদি কথা বলি দু থেকে দু ডিসেম্বর পর্যন্ত টপে ইন্ডিয়াই আছে মানে লাস্ট দশ বছর ধরে কেমিক্যালস কোম্পানিগুলো আউট পারফর্ম করেছে এবং নেক্সট দশ বছরও করবে তার জন্য কিছু ইম্পর্টেন্ট আপডেট পাবলিশ করেছে ওনারা এক্সপেক্ট করছেন এই কেমিক্যাল সেক্টর দু থেকে দু সাতাশ এর মধ্যে এগারো থেকে বারো পার্সেন্ট সিএজ এর হিসাবে গ্রো করতে পারে এবং মার্কেট গ্লোবালি এখন যা আছে দু হাজার এক্সপেক্ট করছে এর পিছনে কারণ হিসাবে তিনটে মেজার কারণ দেখিয়েছে প্রথমটা হলো এখন ইন্ডিয়ার মধ্যেই ডোমেস্টিক ডিম্যান্ড অনেক বেড়ে গেছে যেটা নেক্সট দশ বছরে আরো বাড়বে দ্বিতীয় যে কারণ পুরো গ্লোবালি বায়ো পণ্যের চাহিদা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে আর তৃতীয় যে মেজার কারণ সেটা হলো জিও কারণের জন্য যেসব দেশ চায়না থেকে আগে ইম্পোর্ট করছে এবং এটা দিন দিন বাড়বে মানে আমরা যত বেশি এক্সপোর্ট করব ততই আমাদের ট্রেড ডেফিসিট সেটাও কমবে যেটা ইন্ডিয়ার জন্য পজিটিভ হবে তো ওভারঅল কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো নেক্সট দশ থেকে পনেরো বছর খুব ভালোই পারফর্ম করবে মেনলি স্পেশালিটি কেমিক্যালস এবং পেট্রো ম্যানুফ্যাকচারিং করা কোম্পানিগুলো তো কেমিক্যাল সেক্টর That's it. অনেক কোম্পানি মার্কেটে লিস্টেড আছে তার মধ্যে থেকে আমি তিনটে কোম্পানি সিলেক্ট করেছি যেগুলো অনেকটা ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে এবং গ্রোথ অপরচুনিটি অনেক বেশি আছে তো প্রথম স্টক ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড এই কোম্পানি ওয়ান অফ দ্য লিডিং কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন গ্লোবালি এই কোম্পানি ক্রিটিক্যাল স্পেশালিটি কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে সেভেন্টি পার্সেন্ট রেভিনিউ ইন্ডিয়ার বাইরে থেকেই আসে আর ইন্ডিয়াতে তিনটে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তো এই কোম্পানির ফান্ডামেন্টালটা যদি দেখি চোদ্দ হাজার সাতশো কোটি টাকার মার্কেট ক্যাপিটাল স্টক পি ফর্টি নাইন পয়েন্ট এইট ইন্ডাস্ট্রি পি তুলনায় অনেকটাই বেশি আরও সিই এবং আরও ই দুটোই খুব ভালো আছে এবং পাঁচ বছরে সেলস গ্রোথ থার্টি এবং প্রফিট গ্রোথ থ্রি পার্সেন্ট হিসাবে বেড়েছে কোম্পানি কোম্পানি ডেপ্ট নেই বললেই চলে ফ্রি এবং কাছে যেটা সাড়ে তিন পার্সেন্ট মতো কমাতে হবে দু জুনের মধ্যে এফআইআই আর ডিআইআই মিলে নাইন পার্সেন্ট মতো স্টেক আছে তো ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানি খুবই ভালো তো এর যদি টেকনিক্যালটা দেখি এখন তেরোশো চুরাশি টাকার চলছে অল টাইম হাই থেকে প্রায় ফর্টি নাইন পার্সেন্ট কারেকশনে চলছে এবং একদম নিচের লেভেলই ট্রেড করছে এই জায়গা থেকে লোয়ার রিস্ক অনেকটাই কম তেরোশো তেত্রিশে একটা সাপোর্ট আছে এবং এর নিচে বারোশো চৌত্রিশের কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে টেকনিক্যালি অনেকগুলো রেসিস্টেন্সও আছে প্রথমে চোদ্দশো চল্লিশে তারপর পনেরোশো চল্লিশে মানে একশো পয়েন্টের গ্যাপে গ্যাপে একটা করে রেসিস্টেন্স আছে এগুলো যদি পেরোতে পারে তাহলে আমরা এই স্টককে প্রায় ষোলোশো টাকার লেভেল পর্যন্ত যেতে দেখতে পারি নেক্সট স্টক ফাইন অর্গানিক্স লিমিটেড এই কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট ওলিও কেমিক্যাল বেস্ট অ্যাডিটিভস ম্যানুফ্যাকচারিং এবং লিডিং প্লেয়ারস ইন স্পেশালিটি ফুড ইমালসি ফায়ার বড় বড় কাস্টমার এই কোম্পানির আছে যেমন কোকা কোলা ব্রিটানিয়া এশিয়ান পেন্ট পার্লে পিডিলাইট বার্জার পেইন্ট এই সব কিছু এই কোম্পানি সিক্সটি ওয়ান পার্সেন্ট রেভিনিউ ইন্ডিয়ার বাইরে থেকে নিয়ে আসে আর ইন্ডিয়াতে সাতটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে আর এই কোম্পানির যদি ফান্ডামেন্টালটা দেখি পনেরো হাজার সাতাত্তর কোটি টাকার মার্কেট ক্যাপিটাল স্টক পি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ইন্ডাস্ট্রি পি তুলনায় স্টক আন্ডার ভ্যালুড আরও এবং আরও দুটোই খুব ভালো আছে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই খুবই ভালো ডেপ অনলি আঠাশ কোটি টাকার আছে কোম্পানির প্রোমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক অন করছে ইনস্টিটিউটের কাছে প্রায় সেভেন্টিন পার্সেন্ট স্টেক আছে এই কোম্পানির যদি টেকনিক্যালটা দেখি অল টাইম হাই থেকে প্রায় থার্টি থ্রি পার্সেন্ট চলছে তো আঠেরো কোটি দিন আগে এই স্টক যখন চার হাজার চারশো এর কাছে ছিল তখন আমরা ডিসকাস করেছিলাম এবং এখনো করছি কারণ এই স্টক উপরে যাওয়ার অনেক পোটেন্সিয়াল রাখে তো সামনে দুটো রেসিস ডিসটেন্স আছে যেটা পাঁচ হাজার একশো তিরিশে এবং পাঁচ হাজার সাতশো ষাটে এই দুটো পেরোলে তাহলে আমরা এই স্টককে আরো হায়ার লেভেলে দেখতে পাবো নেক্সট এবং লাস্ট স্টক রোজারি বায়োটেক লিমিটেড এই কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করা কোম্পানি এছাড়া হোম পার্সোনাল কেয়ার কেমিক্যালস বানায় এই দুটো সেজমেন্ট থেকেই কোম্পানি নাইনটি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে প্যান ইন্ডিয়াতে এর পেসেন্স আছে এর সঙ্গে সঙ্গে ভিয়েতনাম এবং বাংলাদেশ এই দুটো প্রাইমারি ওভারসিজ মার্কেট আছে ফর টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যালস এর যদি ফান্ডামেন্টাল টা দেখি চার হাজার ছশো আটাত্তর কোটি টাকার মার্কেট ক্যাপিটাল এটা একটা স্মল ক্যাপ কোম্পানি স্টক পি ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ইন্ডাস্ট্রি পি তুলনায় অনেকটাই বেশি কোম্পানির আর ও সি ই আছে আর কোম্পানির ডেফ্ট মাত্র চুয়াত্তর কোটি টাকার মতো আছে কোম্পানির সেলস গ্রোথ তিন বছরে ফর্টি পার্সেন্ট এবং প্রফিট গ্রোথ তিন বছরে এইটিন পার্সেন্ট সিআইজিআর হিসাবে বেড়েছে কোম্পানির প্রমোটার্স এর কাছে সিক্সটি এইট পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট স্টেক আছে এফআইআই আর ডিআইআই মিলে প্রায় টোয়েন্টি স্টেক অন করছে তো এর যদি টেকনিক্যালটা দেখি অল টাইম হাই থেকে প্রায় ফর্টি কারেকশনে চলছে এখন একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছেই ট্রেড করছে যদি এই লেভেলটা উপরের দিকে ব্রেক করে তাহলে ইজিলি নশো দশ টাকার লেভেল আমরা দেখতে পাবো তো কেমিক্যাল সেক্টরের অনেক স্টকই আছে সেইগুলোতে ফোকাস রাখতে পারেন কারণ যখন পুরো ইন্ডাস্ট্রি গ্রো করবে তখন ইন্ডিভিজুয়াল স্টকও ভালো পারফর্ম করতে পারে এবং এই যে স্টকগুলো ডিসকাস করলাম সেগুলো আপনাদের র্যাডারে রাখতে পারে কেমিক্যাল সেক্টর নিয়ে মার্কেট বুলিশ এখন অনেকে বলতে পারেন তাহলে স্টকগুলো এতটা নিচে কেন ট্রেড করছে তো প্রতিটা স্টকই হাই ভ্যালুয়েশনে ট্রেড করছিল তাই এখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে প্রাইস আর ভ্যালুয়েশনের মধ্যে তাই আপনারা কেমিক্যাল সেক্টরের স্টকগুলোর ওপর নজর রাখুন তো আমি ভিডিওটা এখানেই এন্ড আপ করছি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন